জয় জগন্নাথ বন্ধুগণ, আজি আমি আলোচনা করিবা মহিলা মানকৰ শ্বেতপত্ৰ ৰোগ বা লিউকোৰিয়া, যাক হোৱাইট ডিচাৰ্জ মধ্য কহতি। তো ইয়াদ্বাৰা মহিলা মানে নিজক বহুত দুৰ্বল অনুভৱ কৰি থাকে, সাধাৰণ দৈনন্দিন কাৰ্য কৰিব অসমৰ্থ হৈ পৰে। তেণু যদিও এয়া শৰীৰৰ ওপৰত সেইভাগে কিছু বিশেষ ক্ষতি প্ৰভাৱ পকাই নাথাকে, কিন্তু দৈনন্দিন জীৱনৰে ইয়াৰ প্ৰভাৱ বহুত বেছি, কাৰণ ঘৰৰ কাম তো অধিকাংশ মহিলা মানে কৰি থাকে। তেণু যদি শৰীৰ দুৰ্বল লাগে তেতিয়া ঘৰৰ কাম কৰাৰে অসুবিধা হৈ থাকে, কাহকু কৈপাৰে নাই এইভাগে ৰোগ বিষয়ে। তেওঁ অনেক কষ্ট সেনে সহি থাকে। তুমি আচন্ত জানি নেবা অতি সহজ ও সরল ভাবে এই রোগক কিপরি ভালো করা যাই পারে। তো রোগ তো বিভিন্ন কারণ হয়ে থাকে, তো আমি দেখিবা এই কারণ এই সহজ সরল উপায় দ্বারা এহা ভালো হয়ে থাকে। পেট সাধারণত পেট গরম বা ঝাড়া সফা নহলে মধ্যে হয়ে থাকে, তেমন কারণকে মধ্যে আগে জানি নেবা। কারণ মেডিসিন খাইবা সহিত কারণকে যদি আমি নিরাকরণ ন করিবা তেবে রোগ পুনে আউ হবার সম্ভাবনা। প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক রোগ ক্ষেত্রে আমি মেডিসিন নেওয়া পূর্বরু আগ কারণকে জানি নেওয়া দরকার, কেউ কারণ এই রোগ হইতায় এবং সেই কারণর কারণকে নিরাকরণ আমি করা দরকার প্রথমে। তেমন এক হচ্ছে ঝাড়া সফা যদি নহলা, দূরে ইনফেকশন যোগ হইথায়। তেণু পেট গরম যদি রহিলা বিষময় বা উত্তেজক পদার্থ যদি আমি খাদ্য পদার্থ খাইলে যা সহজে হজম হয়ে থাকে, পেট গরম করে থাকে, বেশি মশলাযুক্ত খাদ্য, তো এইভাবে ভাবে বিভিন্ন কারণ যোগ এই রোগ হয়ে থাকে। তবে আসুন জানি নেবা, প্রাতঃ সকালে আমি কম করিবা না গাধি সারা পরে ক্ষীর, দেশী গাইর ক্ষীর মনে কিবা, দেশী গাইর ক্ষীর গোটে গ্লাস, তা দেহে গোটে চামচ দেশী গাইর ঘিও পকাইবা এবং 2 চামচ মহু পকাইবা এবং 2টা বড় কদলী তা দেহে চকড়ি দেওয়া, তাপরে মিশ্রি চূর্ণ তা দেহে কিছু মিশাইবা, এখন ভালো করে ফেটি করি বড়া বাগরে তাকে সকালে সকালে খাইবা, টক টক করে খাইবা না, অল্প অল্প করে চবে চবে করি, চবে চবে করে খাইবা, ঠিক আছে। টেস্টি মধ্যে বড়া লাগিব পাগটা নিশ্চয়, ঘি মিশলা, মহু মিশলা, কদলী মিশলা, ক্ষীর মিশলা, মিশ্রি মিশলা, মস্ত লাগিব, ঠিক আছে, মস্ত করে খাওয়া এবং কারণকে ধ্যান দিও যে কারণ যোগ হয়েছে গলা। এবং যদি ইনফেকশন যোগ পেট গরম হোথায় তাহলে এগুলো সব কাম দেব, ইনফেকশন যোগ হোথায় যদি ইনফেকশন কাটিবা পাই অঁলা রোগ গুণ অছি, ইনফেকশন কাটিবার তুলসীর মধ্যে গুণ অছি। তেণু খালি পেটরে আমি অঁলা রস সাঙ্গে মহু মিশাইকি মধ্যে পিপারিবা, অঁলা রস নেইপারিবা প্রায়তঃ 10-20 মিলিগ্রাম খণ্ডে, অনারস তো মার্কেটে বিক্রি হচ্ছে, আমি তাকে ব্যবহার করেপারা। ওকে, তৃতীয়রে তুলসী পত্র যদি রস এবং মহু, তুলসী পত্র রসরে মহু মিশাইকি চাটিবা, যদি পাগ থা অছি তো না, যদি পাগ গরম অছি তাহলে আমি পানিরে মিশাইকি তুলসী পত্র রস তা দেহে মহু এবং তা দেহে থা পানি মিশাইকি তাকে অল্প অল্প করে ঢোকিলে, ঠিক আছে। চারিরে খাইবার সময় আমি খাদ্য খাওয়া সময় মিলস কঞ্চা মূলা যেমনি খাওয়া প্রত্যেক দিন, ঠিক আছে। পাঁচরে মেডিসিনাল কিছু আয়ুর্বেদিক মেডিসিন মধ্যে আমি খাইপারিবা, যেমনি গিল আউ শতাবর, এটা মধ্যে কিণিকি তাকে গুণ্ড করে খাইপারিবা, নচেত মার্কেটের মেডিসিন মধ্যে বিক্রি হচ্ছে গুণ্ডা, তাকে কিণিকি মধ্যে খাইপারিবা। গিল আউ শতাবর সমান মাত্রার নবা, এতর যদি গোটে বটি নেলে সেতর গোটে বটি মিশাইকি সকালে খালি পেটরে খাইবা,